একদম একদম শক্তিশালী তাবিজ, মারছে তাবির, তাবির মারছে, তাবির মারছে, তাবির হালিয়েছে, তো জিন্দা তাবির, তাবির হালিয়েছে, তাবির ভাই হালিয়েছে। হ্যালো গাইস, আমি তো আপনাদেরকে আরেকটি পটাকার আরেকটা তাবিজ নিয়ে আসছি। ভাই রে ভাই, এটা কি মানুষ নাকি এলিয়েন? এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা তো আসলে ধুরাসাপ। ধুরাসাপ হইলে কি আপনার পক্ষে সম্ভব ওই এইভাবে গলায় পেঁচানো বা এইভাবে হাতের মধ্যে তাবিজ তাবিজ বানায় এইভাবে মানুষের সামনে উপস্থাপন করা? তবে এই জায়গায় আমার মনে হয় যে এটার যত দোষ, এই এই পোলাটার পাগল বানানোর একমাত্র ওটা বানাইছিল একমাত্র অ্যালেক্স সবুজে। অ্যালেক্স সবুজে হাওড়ের মধ্যে গিয়া এই মরা বাইম মাছ নদীর থেকে ডুব দিয়া আইনা মানুষের দেখাইছে, এর থেকে এই পোলার মাথাটা খারাপ হয়েছে। এই যে পোলাটার কয়েকদিন পর পর দেখে এই যে এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত, ঠিক আছে, যত দোষ অ্যালেক্স সবুজের। অ্যালেক্স সবুজ ভাই, তোর কাছে রিকোয়েস্ট, ঠিক আছে, তুই হয় মানে এর কাছে আয়া মাপসা যে ভাই আর এই পাগলামি করিস না, এই ধরনের পাগলামি আর করিস না, এইভাবে আর মানে নিজের মানে কষ্ট দিস না, ঠিক আছে। আমার অ্যালেক্স সবুজের কাছে রিকোয়েস্ট, ভাই আয়া দিহার কাছে মাপসা, অন্তত তারে থামা, ঠিক আছে, আর পারতেছি না আমরা। মানে আপনি চিন্তা করেন সিরিয়াসলি যে আপনার যত মানে সাহস, মানে আপনি সাহসী, ঠিক আছে, আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই এটা বিষাক্ত না, ঠিক আছে, কামড় দিলে কিচ্ছু হইব না, কিন্তু তারপরেও কি আপনার মনে হয় যে আপনার পক্ষে মানে এইভাবে গলায় ঝুলায় হাতের মধ্যে তাবিজ তাবিজের মধ্যে বাইন্দা মানে এই এইগুলোর লো এইভাবে খেলা করা সম্ভব, পসিবল আপনার কাছে মনে হয়? আমার কাছে অন্তত পসিবল না ভাই, কারণ আমি এটা মানে আমি এটা দেখলে এমনিতে আমার মনে করেন যে শরীর জ্বালা দিয়ে উঠে, ঠিক আছে, আমি তো এটা দূর মতো দূরের কথা, বা এটার ধারের কাছে যেমন তাক দূরের কথা, মানে এই জিনিসগুলো দেখলে আমার শরীর জ্বালায়, ঠিক আছে, এই জায়গায় হয়তো এই ধরনের পাগলামি ভাই অনায়াসে করে যেতেছে। তো যাই হোক, বাকি ফুটেজটা দেখেন, আশা করি মজা পাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।